যা শয়তানি, তুই আমার সম্মুখ থেকে সরে যা বলছি। আমি তোকে এক মুহূর্ত সহ্য করতে পারছি না। তাই চলে যাচ্ছি মীরা কুমারী, আমি তাই চলে যাচ্ছি। কিন্তু তুমিও মনে রেখো, হাজার পূর্বে তুমি আমাকে বিনা দোষে যেভাবে আঘাত করলে, মাথার উপর ভগবান যদি থেকে থাকে, এই আঘাতের প্রত্যেকটা জবাব তুমি পাবে। আর এও মনে রেখো, আমি যদি কুমারকে মন থেকে ভালোবেসে থাকি, তুমি রাক্ষসী মায়া দিয়ে আমার জীবন থেকে কুমারকে কখনো কেড়ে নিতে পারবে না, কখনো না। এই ভিখারির কথাকে আমি কখনোই মূল্যায়ন করবো না। এই কে আছিস? দাসীকে পাঠিয়ে দে। রানীমা, আমাকে ডাকছেন। হ্যাঁ দাসী, এই পত্রখানা নিয়ে চাহাবনাকে গিয়ে বলবে আমার গোপন কক্ষে তাকে দেখা করতে বলেছি। ঠিক আছে রানীমা, আমি তাই যাচ্ছি। আলম, তোকে যে কি করে এই সিংহাসন থেকে তাড়িয়ে দিতে হয় তা আমার ভালো করে জানা আছে। যদি আমি না তাড়াতে পারি তবে বিথাই আমার নাম মীনা কুমারী।